আজকে আমি ইনস্ট্যান্ট ফুচকা ট্রাই করব। এইগুলো আমি এতটা 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। নেটে 250 গ্রামের দাম 150 টাকা থেকে 200 টাকা অবধি ভ্যারি করে। এটা মাত্র 10 টাকায় আমি প্রায় 35 থেকে 40টা পেয়েছিলাম। আগে কতগুলো বানিয়ে খেয়েছি আর এখন এই কটা রয়েছে, তো তোমাদের ভাবছি দেখাবো। তো এই ফুচকাগুলো ভাজতে গেলে প্রথমে তোমাকে তেলটা দিয়ে দিতে হবে, সাদা তেল দিলেই ভালো। আর দেখতে হবে যেন হালকা একটু গরম হলেই, একটু হালকা বাবলস, মানে বেশি বাবলস হলে কিন্তু হবে না, ফুলবে না তখন। তো এবার দেখুন হালকা হালকা বাবলস হয়ে গেছে, তো আমি একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার হালকা হালকা করে ওর গায়ে তেল দিতে হবে, যেরকমভাবে লুচি করার সময় আমরা করি, লুচি ভাজার সময় ঠিক ওই রকমভাবে। তো দেখবে একটু পর ফুলে উঠবে। খেয়াল রাখতে হবে আগুনের আঁচ যেন কম থাকে, কম আঁচেই পুরোটা ভাজতে হবে। এবার আমরা কলকাতায় যেরকম ফুচকা খাই সেরকম কিন্তু এটা হয় না, এটা দেখতে একটু অন্যরকম আর খেতেও একটু হালকা অন্যরকম লাগে, আমাদের ওখানকার মতো ফুচকার টেস্ট আসে না। আমি এখন সাউথ ইন্ডিয়ায় রয়েছি, তো এখানে ফুচকা পাওয়াই যায় না আমাদের ওখানকার মতো, ভাবলাম ইনস্ট্যান্ট ফুচকাগুলো এনে ফুচকা বানিয়ে খাবো। এখানে সব দোকানেই আমি এটা দেখতে পাই, এরকম খোলাই বিক্রি হয় 10 টাকা 20 টাকার। তো আমি 10 টাকা নিয়ে এসেছি, জানি না কতটা ওজন। তো এই দেখো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি একটু তুলে ফেলবো। আর কালারটা মনে হচ্ছে পারফেক্টই হয়েছে, ইচ্ছে বেশি করলে বেশি লাল লাল হয়ে যাবে। আরও কতগুলো আমাদের ভেজে দেখাচ্ছি। আর একটা জিনিস, এটা ভাববে না যে সবকটাই ফুলবে, যেগুলো ফোলার সেগুলো ফোলে, বেশিরভাগই ফোলে না, তো সেগুলো পাপড়ি বানিয়ে খেয়ে নিই। আর হ্যাঁ, এটাও হতে পারে যে আমার রোদে দেওয়া হয়নি এগুলো আনার পর, যদি রোদে দেওয়া হতো হয়তো আরও ফুলতো, সবকটাই হয়তো ফুলতো। তোমরা রোদ দিয়ে আগে দেখে নিও, আশা করি ভালো হবে। এবার আমার মনে ছিল না, আজকে যখন ফুল ছিল না কয়েকটা তখন আমার মনে হলো যে হয়তো রোদে দিলে ভালো, তো পরের দিনই ভাবছি সবকটাই রোদে দেবো যখন আনবো আর কি, তারপর রোদে দিয়ে তারপর ভেজে খাবো, তাহলে আশা করি সবকটাই ফুলবে। আজকে তো ফুচকার থেকে বেশি চুরমুড়ি হয়ে গেছে, ওইগুলোই মজা করে খাবো। আর একটা জিনিস খেয়াল করলে যে কতগুলো অনেক বড় বড় হচ্ছে, কতগুলো মাঝারি সাইজের হচ্ছে আর কতগুলো একদম ছোটো ছোটো হচ্ছে। তো ওইরকমই হবে, সব কটা ফুচকা যে একই রকম সাইজের হবে তা নয়, বাট খেতে ভালোই লাগে, কিন্তু তাই বলে কলকাতার মতো না, কলকাতার ফুচকাটা আলাদাই টেস্ট। তো আমার প্রায় সব কটা ফুচকাই ভাজা হয়ে গেছে, তোমাদের প্রায় অনেকগুলো ব্যাচই দেখালাম। যদি সব কটাই ফুলতো তাহলে একবারে অনেকগুলো ভাজতে পারতাম, বাট আস্তে আস্তেই করেছি, এই হলো এতগুলো ফুচকা হয়েছে। দেখে তো বুঝতেই পারছো কেমন অন্যরকম, একটু কলকাতা থেকে একটু অন্যরকম। আমি ফুচকাগুলো ভেজে মুড়ি কৌটোতে রেখে দিয়েছিলাম, আমি 2 দিন পরে খেয়েছি, তখনও একদম কড়মড়ে ছিল। এবার জমিয়ে ফুচকা খাওয়ার পালা। আজ তাহলে আসি, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা।